শুক্রবার ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কয়েক মুহূর্ত আগেই আচমকা পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিরাপত্তাজনিত কারণে। বিষয়টি একেবারেই ভালোভাবে নেয়নি পাকিস্তানের বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটাররা। টুইটে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে তীব্র আক্রমণ করলেন পাকিস্তানের প্রাক্তন তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। ভুয়ো খবরের ওপর ভিত্তি করে গোটা সফর বাদ করলেন আপনারা, যেখানে আমাদের তরফে নিরাপত্তার বিষয়ে সবরকম সাহায্যের আশ্বাস করা হয়েছিল। এই মুহূর্তে ক্ষোভে ফুটছে গোটা পাকিস্তান ক্রিকেট সম্প্রদায়। সিরিজ বাতিল করার পর আর পাকিস্তানে থাকতে চাইছে না নিউজিল্যান্ডের ক্রিকেট দল। শনিবার 18 সেপ্টেম্বর চার্টার্ড বিমানে কিউই ক্রিকেট দল ফিরে যেতে চলেছে দেশে, এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খান। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা জানিয়েছেন, নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের তরফে তাদের নিরাপত্তাজনিত বিষয়ে যে বিপদের সম্ভাবনা অনুমান করা হয়েছে সে বিষয়ে কোনো রকম তথ্য শেয়ার করা হয়নি। শুক্রবার রাওয়ালপিন্ডিতে আয়োজিত হতে চলা ম্যাচে 4000 সদস্য বিশিষ্ট বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল স্টেডিয়াম চত্বরে। পাকিস্তান মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে তারা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছিল দর্শক শূন্য স্টেডিয়ামে ম্যাচ খেলতে, কিন্তু তাদের কোনো কথাতেই কর্ণপাত করেনি তারা। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডেন জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তার থেকে আর বড় কিছু হতে পারে না। তিনি পাকিস্তানের হতাশার কারণ বুঝতে পারছেন, কিন্তু নিরাপত্তাজনিত সমস্যার বিষয়টিও উপেক্ষা করা যায় না। আগামী অক্টোবর মাসে ইংল্যান্ডের পুরুষ এবং মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফরে আসার কথা। বর্তমানে যা পরিস্থিতি তাতে সেই সফর বাতিল হওয়ার সম্ভাবনা তীব্র হয়ে উঠেছে।